And guys, এই লেক পার্কের পাশে রয়েছে হইছে আম বাগান। আপনারা যারা শহর জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন, তারা একটু গ্রামীণ পরিবেশে থাকতে চান, তারা এই আম বাগানে আসতে পারেন, এই লেক পার্কে আসতে পারেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হাই এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, কারণ আমার এক্সাম ছিল, দ্যাটসে আমি কোনো ভিডিও আপনাকে দেখাতে পারিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। অ্যান্ড গাইস, আপনারা এখন থেকে ডেইলি ব্লগ পাবেন, ডেইলি আমি ভিডিও করার জন্য বের হয়ে যাবো আর ডেইলি ভিডিও করবো আমি। অ্যান্ড গাইস, আজকের ব্লগটা হচ্ছে যে আমি যাবো হচ্ছে কিছু ফটোশ্যুট করার জন্য কাউলার যাব, মানে আমার এলাকা থেকে কিছু একটা দূরে হবে, বেশি একটা না। সে এখানে জায়গাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে, অ্যান্ড সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো অ্যান্ড ঘুরবো। সো লেটস গো। অ্যান্ড গাইস, আপনারা যারা আমার মতো নতুন ব্লগার আছেন, তারা এরকম খালি জায়গায় প্লেসে এসে পড়বেন ভিডিও করার জন্য, তাহলে দেখবেন কথা বলতে পারবেন। অনেকে আছে যারা মনে করেন পাবলিক প্লেসে থাকে, তারা কথা বলতে পারে না। অ্যান্ড গাইস, আমার সাথে আসছে আমার ফ্রেন্ড আসিফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসিফ। আপনারা হয়তো আমাকে ক্যামেরার সামনে দেখেন নাই, কিন্তু এই চ্যানেলের শুরু থেকে আমি এই চ্যানেলের সাথে ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখতে পাবেন। তো চলুন ঘুরে দেখা যাক লেক পার্কটি। চলো। অ্যান্ড গাইস, লেক পার্কের ভিউটা জাস্ট অসাম, আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। অ্যান্ড গাইস, লেকটা কীরকম লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড গাইস, আপনারা যারা এই লেক পার্কে আসবেন তখন আপনারা দেখতে পারবেন পাশে একটি মাঠ রয়েছে, ওই সামনে একটি মাঠ রয়েছে, অ্যান্ড ওখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, অ্যান্ড তার পাশেই হচ্ছে এই লেক পার্কটা। অ্যান্ড এই জায়গাটা খুব খালি পাওয়া যায়, আর এখানে যদি ভিডিও করতে আসেন তার জন্য তখন তো আরও ভালো হয়ে যাবে, কারণ এখানে লোকজন খুব কমই আসে, অ্যান্ড আপনারা ভিডিও করে খুব মজা পাবেন। অ্যান্ড গাইস, এরকম খালি প্লেসে ভিডিও করার মজা তাই আলাদা থাকে। অ্যান্ড আমি রেগুলার ভিডিও ড্রপ করতে পারি না, কারণ আমার এক্সাম ছিল, সেটা আমি বললাম ভিডিওর শুরুতে। অ্যান্ড আপনারা এখন থেকে আমি ট্রাই করব যে রেগুলার ভিডিও ড্রপ করার জন্য আপনাদের জন্য। অ্যান্ড আমি ভিডিও করার জন্য অলওয়েজ আমি সকালবেলা উঠে আমার ভিডিও করার জন্য বের হয়ে যাই। অ্যান্ড গাইস, এই লেক পার্কের পাশে রয়েছে হইছে আম বাগান। আপনারা যারা শহর জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন, তারা একটু গ্রামীণ পরিবেশে থাকতে চান, তারা এই আম বাগানে আসতে পারেন, এই লেক পার্কে আসতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার পাশে আরেকটি লেক রয়েছে, এখন আমরা দুজন মিলে ওই লেকটায় যাবো। অ্যান্ড সো লেটস গো, যাওয়া যাক। এখানে একটি পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, সেই পার্কটি হচ্ছে এটা।
কিন্তু এই পার্কের এখনো কাজ চলতেছে আর এই পার্কটি এখন উদ্বোধন করা হয়নি এন্ড উদ্বোধন করার পরে এই পার্কটি ওপেন হবে এন্ড এখানে ঢোকার জন্য হয়তো টিকিট লাগবে এন্ড গাইস এটার পাশে রয়েছে সরকারি কর্মচারী অফিস সিভিল এভিয়েশন আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে এন্ড চলেন যাওয়া যাক যাই 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 একসাথে যাই সবাই মিলে একসাথে যাই তাহলে দিন আমাদের ভালো যাবে অ্যান্ড এই সাইডে যাই এই সাইড দিয়ে এই সাইড দিয়ে যাবো হ্যাঁ এই সাইড দিয়ে দিন যাওয়া যাক অ্যান্ড গাইস এদিক দিয়ে তো রাস্তা অফ ওদিক যেতে হবে যে লেক পার্কটিতে আসতে চাইছিলাম সেই লেক পার্কটি এটা ছিল কিন্তু এটা এখন গাছ টাছ লাগানো হয়েছে এই কারণে এটা অফ তার জন্য আমি ওইখানে যেতে পারতেছিলাম না অ্যান্ড এগুলো হচ্ছে পুরাতন বিল্ডিং সরকারি কর্মচারীদের এগুলো হচ্ছে কোয়ার্টার আর আসিফ তোমার এই খালি জায়গায় এসে কিরকম লাগতেছে বলো না খুবই ভালো লাগছে কারণ এই পরিবেশটা খুবই নিরিবিলি এবং মনোরম পরিবেশ লোকজন খুবই কম এখানে অবশ্যই যে কারো মন ভালো যেতে পারে আসলে তো আপনাদের যাদের মন খারাপ হয়ে যায় তারা অবশ্যই এসে একটু ঘুরে যেতে পারেন এখানটায় খুবই ভালো একটা পরিবেশ চলো যাওয়া যাক ওয়াও গাইস গাছে অনেক পাখি আছে দেখেন কেচুর মেচুর করতেছে খুব নিরিবিলি লাগতেছে জায়গাটা খালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অ্যান্ড আমার বন্ধু খুব ক্লান্ত হয়ে গেছে সাথে আমি নিজে ক্লান্ত হয়ে গেছে কইতে কইতে গলা শুকায় গেছে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি কথা বলতে বলতে এখানে একটি মাঠ রয়েছে আমবাগান মাঠ আর কি আর এদিকে আসো আছে আফসোস লাগতে আছে আমের সিজনটা শেষ হয়ে গেছে কারণ আমের সিজনটা যদি থাকতো তাহলে খালি ম্যাঙ্গো ম্যাঙ্গো খাইতো খালি মুখে বসে থাকতে হইতো না হ্যাঁ গাইস আম সিজন শেষ আমের সিজন শেষ হয়ে গেছে তার জন্য এখানে এখন আম নেই দুঃখজনক নাহলে আমরা আম ছিঁড়ে ছিঁড়ে খাইতাম অ্যান্ড গাইস আমরা এখন আমাদের এলাকায় যাব গিয়ে ওখানে নিকুঞ্জে যাব আমরা নিকুঞ্জে গিয়ে আমরা ওখানে আমাদের খুব ক্ষুধা লাগছে অ্যান্ড আমরা ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো নাস্তা করবো আর কি দেন বাকি ব্লগটা কমপ্লিট করবো সো লেটস গো অ্যান্ড গাইস আমার ক্যামেরার এইচডি কার্ড সেটা ফুল হয়ে গেছিলো তার কারণে আমি আমার ফোন দিয়ে আমি একটা ভিডিও রেকর্ড করছিলাম যেটা আমি নাস্তা খাওয়ার টাইমে করতেছিলাম দেন ওই ভিডিওটা আমি যখন ফোনে নিছি নেওয়ার পরে আমার ফোন থেকে ওটা ডিলিট হয়ে গেছে ভুলক্রমে আর তারপরে আমি ফোন থেকে অনেক খোঁজাখুঁজি করলাম দেন পাইনি অ্যান্ড লাস্ট ক্লিপটা আমি আমার ছাদের মধ্যে নিতেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড গাইস আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ বাই